কেষ্টবাবু ভূতের গল্প শুনলেন রবিদাস সাহারায়। কেষ্টবাবু গিয়েছিলেন মেদপুর গ্রামে বন্ধুর বাড়িতে। রেল স্টেশন থেকে বন্ধুর বাড়ি পাক্কা 1 ঘন্টার পথ। ফেরার দিন সে দীর্ঘ পথ হেঁটে তাকে স্টেশনে পৌঁছাতে হলো। কথা ছিল দুপুর 2টোর মধ্যে খেয়ে দিয়ে রওনা হবেন, কিন্তু মধ্যাহ্নের ভুরি ভোজন এত ভারী হয়েছিল যে ঘুম ভাঙতেই বেজে গেল 3:30। তারপর রওনা হয়ে স্টেশন পৌঁছাতে 4:30 বেজে গেল। শীতের বেলা, রোদের তাপও কমে এসেছে, গাড়ি ছাড়বে 5:15, এখনও 45 মিনিট সময় আছে। কাজেই নিশ্চিন্ত মনে টিকিট কেটে স্টেশন ঘরে বিশ্রাম করতে লাগলেন। এদিকে 5:15 বেজে গেল, বেজে গেল 6টা, কিন্তু গাড়ির দেখা নেই। কলকাতার দিক থেকে 2টো আপ ট্রেন চলে গেল, কিন্তু ডাউন ট্রেনের পাত্তা নেই, কখন আসবে কে জানে। গ্রামের স্টেশন, যাত্রী বেশি নেই, কাজে কোনো কোলাহলও নেই স্টেশনে। শীতকালে সন্ধ্যায় অন্ধকার ততক্ষণে ঘনিয়ে এসেছে, কিন্তু 6:30 ট্রেনের টিকিটটিও দেখা যাচ্ছে না। শোনা গেল আগের জংশন স্টেশনের লাইনে জরুরি মেরামতের জন্য গাড়ি আসতে দেরি হচ্ছে। ধীরে ধীরে স্টেশন ফাঁকা হয়ে গেল। কেষ্টবাবু ভাবলেন এই সন্ধ্যায়, সন্ধ্যার ঘন অন্ধকারে মিরপুরের দিকে ফিরে যাওয়া ঠিক হবে না, একটু দেরি হলেও পরের ট্রেনেই যাওয়া যাবে। শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পারলে রাত বেশি হলেও কোনো অসুবিধা হবে না। স্টেশনে যে 2-4 জন লোক ছিল তারাও চলে গেল, কৃষ্ণবাবু একা। বুঝতে পারলেন কপালে আজ দুর্ভোগ আছে। ট্রেন কখন আসবে তার ঠিক কী? এখন আমি মিরপুরে বন্ধুর বাড়িতে যাওয়ার উপায় নেই। বেঞ্চির উপরে বসে বসে ছারপোকার কামড় খেতে খেতে নানা কথাই ভাবতে লাগলেন কৃষ্ণবাবু। এদিকে শেষ ট্রেনের সময় পেরিয়ে গেল। কেষ্টবাবু ওয়েটিং রুমের দিকে চলে গেলেন। ট্রেন না এলে ওয়েটিং রুমেই রাত কাটাতে হবে। কেষ্টবাবু মনে করেছিলেন ওয়েটিং রুম ফাঁকাই রয়েছে, কিন্তু গিয়ে দেখলেন ইতিমধ্যেই এক যাত্রী আপাদমস্তক চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে ঘরের এক পাশে। কেষ্টবাবু ভাবলেন নিশ্চয়ই কিছুক্ষণ আগে লোকটি এখানে এসে ঘুমিয়ে পড়েছে, তার হয়তো গন্তব্যস্থানে যাওয়ার কোনো ট্রেনই নেই। যা হোক, এই ঘরেই রাত কাটাতে হবে। কেষ্টবাবুর সঙ্গে কোনো বিছানাপত্র নেই, তবে একটা খবরের কাগজ রয়েছে, কলকাতা থেকে সঙ্গে করে এনেছিলেন, ঝোলার মধ্যে সেটা রয়েছে। সেটাই পেতে কোনো রকমে ঝোলাটা মাথায় দিয়ে আলোয়ানটা গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আর এলো না। মনে কিরকম যেন ভয় ও অস্বস্তি, যে লোকটা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে সে কিরকম লোক তা তার জানা নেই। তার ঘুমের সুযোগ নিয়ে কিছু চুরি করে পালাতেও পারে। তাই শুয়ে নানা কথা ভাবতে লাগলেন কেষ্টবাবু। কিছুক্ষণ পরে ঘরের এক পাশে ঘুমিয়ে থাকা সেই লোকটার কাশি শুরু হলো। কাঁচতে কাঁচতে উঠে বসলো লোকটা, উঠে বসেও কাঁচতে লাগলো, কিন্তু তার মুখ ভালোভাবে দেখার উপায় নেই। গায়ের চাদরটা মাথায় মুড়ে মুখটাকে প্রায় ঘোমটার মতো ঢেকেই রেখেছে, কাজেই লোকটার চেহারা এবং বয়স কিছুই বোঝার উপায় নেই। কাঁচতে কাঁচতে একটু থেমে ধুঁকতে লাগলো। তারপর লোকটা কেষ্টবাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, মশাইয়ের যা হবে কোথায়? কেষ্টবাবু জবাব দিলেন, কলকাতায়। ও, ট্রেন পাননি বুঝি? না, আপনি কোথায় যাবেন? আমার কোথাও যাবার ঠাঁই ঠিকানা নেই, এখানেই থাকি। কেষ্টবাবু কথাটা শুনে একটু ধোঁকায় পড়লেন। এ কেমন মানুষ, কোনো ভিখিরি টিকিরি নাকি? তবু জিজ্ঞাসা করলেন, কি কাজ করেন? কিছু না, এই স্টেশনে এসে ঘুমিয়ে থাকি, লোকের সঙ্গে গল্প স্বল্প করে সময় কাটাই। অন্যদিন স্টেশনে কিছু প্যাসেঞ্জার থাকে, আজ কেউ নেই, শুধু আপনিই আছেন। আপনার কাছে ঘড়ি আছে? এখন কটা বাজে বলুন তো। কেষ্টবাবু বলতে চাইলেন ঘড়ি নেই, কারণ ঘড়িটা যদি ছিনতাই করে নেয় লোকটা, কিন্তু গোপন করতেও পারলেন না। হাত ঘড়িটার দিকে তাকালেন, কিন্তু ওয়েটিং রুমের মিটমিটে আলোতে কিছু বুঝবার উপায় নেই। অতি কষ্টে অনুমান করে বললেন রাত 11টা। লোকটা বলল, কোনো ট্রেন আর নেই এখন, কাল সকাল 7টায় একটা ডাউন ট্রেন আছে, তাও আসবে কিনা ঠিক নেই, তবে রাত 12টা একটা মালগাড়ি যাবে আপলাইন দিয়ে, তাতে আপনার লাভ কি? কোনো প্যাসেঞ্জারও তাতে থাকে না। কেষ্টবাবু জিজ্ঞাসা করলেন, ট্রেনটা আসে কোত্থেকে? লোকটা কাঁচতে কাঁচতে থামলো, তারপরে বুকে হাত চাপা দিয়ে বলল, কলকাতার দিক থেকেই আসে, এই কর লাইনে তো বেশি গাড়ি যাতায়াত নেই, দুমতলায় একটা রেলের মেরামতির কারখানা আছে, সেইখানেই কিসব মালপত্র যায়। এখন কটা বেজেছে বললেন? 11টা, আরও তো 1 ঘন্টা বাকি আছে ট্রেন আসার, কী করে যে সময়টা কাটবে? কেষ্টবাবু অবাক হলেন লোকটার কথা শুনে। রাত 12টায় মালগাড়ি আসবার সঙ্গে লোকটার কী সম্পর্ক? এবার জিজ্ঞাসা করেই ফেললেন, সেই মালগাড়ি আসবার সঙ্গে আপনার কিন্তু কিছুটা বলেই চেপে গেলেন। ভাবলেন লোকটা হয়তো ওয়াগন ব্রেকার দলের লোক, কাছাকাছি আরও লোক হয়তো আছে, গাড়ি এলেই ছুটে আসবে, কাছাকাছি কোনো জায়গায় সংকেত দেখিয়ে থামিয়ে দেবে ট্রেন। মনে মনে একটু শঙ্কিতই হলেন কেষ্টবাবু, কিন্তু এখন কি আর করার আছে,
চুপচাপ বসে থাকা যায় উপায় কি? মনে মনে ইষ্ট নাম জপ করতে লাগলেন কেষ্টবাবু। কিছুক্ষণ পরে লোকটাকে জিজ্ঞাসা করলেন, স্টেশন মাস্টার রাত্রে স্টেশনে থাকেন না? লোকটা জবাব দিলেন, না, তিনি থাকবেন কেন? শেষ ট্রেন চলে গেলে তিনি কোয়ার্টারে চলে যান, একটু দূরেই ওনার কোয়ার্টার। অন্য কোনো লোক স্টেশনে থাকে না, ওয়াচম্যান থাকে, সেও হয়তো কোথাও চলে গেছে। আজকে মাসের প্রথম মঙ্গলবার, তো এই দিনটা এসে রাত্রিরে কখনো থাকে না, কারণ আর তো ট্রেন আসার ঝামেলা নেই, মালগাড়িটা এখানে থামে না। দুইজনেই কিছুক্ষণ চুপচাপ। তারপরে হঠাৎ লোকটাই বলল, মশাই একটা গল্প বলুন না, সময়টা তবু কাটানো যাবে। কেষ্টবাবু বললেন, আমার তো গল্প করার কোনো অভ্যেস নেই, আপনি যদি বলেন তবে শুনতে পারি। লোকটাকে ইতস্তত করে বললো, বলতে পারি, কিন্তু শুনে ভয় পাবেন না তো, আমি একটা গল্পই জানি, সেটা ভূতের গল্প। ভূতের গল্প? কেষ্টবাবু চমকে উঠলেন, একটু থেমে থেমে বললেন, এই গভীর রাত্রে ভূতের গল্প বলবেন? আপনার ভয় করবে না? লোকটা বলল, ভয় আমার নেই মশাই, ভয় থাকলে কি রাত বিরেতে এভাবে বাইরে থাকতে পারি? আমি তো আগে স্টেশনের ওয়াচম্যান ছিলাম, এখন অন্য লোক এসেছে, আপনি সেই কাজ ছাড়লেন কেন? সে অনেক ব্যাপার মশাই, শুনলে আপনারও ভয় হবে। এই তো বেশ আছি, কোনো দায়িত্ব দায়িত্ব নেই। যাক, ভূতের গল্প যদি শুনতে চান তাহলে শুনুন, সর্বনাশ। তাহলে কি লোকটা ভূতের গল্প না শুনিয়েই ছাড়বে না? কিন্তু নিজের ভয়ের কথা গোপন করে কেষ্টবাবু একটু মেকি কৌতূহল প্রকাশ করলেন, বললেন, কি আপনার গল্প? লোকটা বলল, এই স্টেশনে একজন ওয়াচম্যান ছিল, তার নাম চুনিলাল, বাসা ছিল স্টেশনের মাস্টারবাবুর কোয়ার্টারের পাশেই। সেখানে তার বউ আর একটা ছোট ছেলে থাকতো, ছেলেটার নাম চাঁদু। ছেলেটা বাবার খুব ন্যাওটা ছিল, দুপুরে ভাত খাওয়ার সময় চুনিলাল বাড়ি এলে বাবাকে সে ছাড়তে চাইতো না। অনেক কষ্টে ছেলেকে ভুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো চুনিলাল, ছেলেটা বাবার কাজ ছাড়া কিছুতেই হতে চাইতো না। অথচ চুনিলালের দিনে বা রাতে কখনো বাড়িতে থাকার উপায় নেই, তার চাকরিটাই এমন। তখন সে ঠিক করলো, রাত্রে খেয়ে দিয়ে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাবে, ঘুমাবে স্টেশন মাস্টারের ঘরেই, বউ থাকবে কোয়ার্টারে। কথা বলতে বলতে লোকটা ভয়ানকভাবে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে দম বন্ধ হওয়ার উপক্রম হলো, কিন্তু মাথার ঢাকার চাদরটা খুলল না। সে ওয়েটিং রুমের টিমটিম আলোয় তার চেহারা বুঝবার উপায় ছিল না। কাঁদতে কাঁদতে লোকটা ক্লান্ত হয়ে নির্জীবের মতো শুয়ে পড়লো। কেটে গেল বেশ কিছুক্ষণ, কেষ্টবাবুর মনে ভয় আর কৌতূহল দুই দোলা দিতে লাগলো। লোকটা বলেছিল ভূতের গল্প বলবে, কিন্তু ভূতের ছোঁয়াই এই গল্পের মধ্যে নেই, তবে এটা কী গল্প? অনেকক্ষণ পর লোকটা আবার উঠে বসলো, বলতে লাগলো, শুনুন মশাই, একদিন রাতে সব ট্রেনেই চলে গেছে, শুধু রয়েছে মালগাড়ি। তখন দুমতলা রেলের কারখানা জমজমাট ছিল, প্রত্যেক মঙ্গলবার রাত্রে আসতো কারখানার মালপত্র, শুধু ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার আসতো কারখানার লোকেদের জন্য চাল, চাল, চিনি, গম। লোকটা হঠাৎ গল্প করা বন্ধ করে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আজ ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার না? কৃষ্ণবাবু জবাব দিলেন, হ্যাঁ। লোকটা একটু চঞ্চল হয়ে উঠলো যেন, বললো, ঠিক এমন রাতে এই দুমতলা কারখানার লোকেদের জন্য চাল, চিনি, গম নিয়ে গাড়ি আসতো, আজকেও আসবে, কিন্তু এইসব খাবার জিনিস হয়তো আসবে না। কৃষ্ণবাবুর মনে সন্দেহ জাগলো, তিনি জিজ্ঞাসা করলেন, কেন, এই দিনে কোনো গোলমাল হয় নাকি? লোকটা বললো, হ্যাঁ, হয়েছিল, ওয়াগন ব্রেকারে ডাকা মালগাড়ি আটক করলো, ওয়াগন ভেঙে লুট করে নিতে লাগলো মালপত্র, চুনিলাল বাধা দিতে গেল, কিন্তু ওয়াগন ব্রেকাররা মালগাড়ি ওয়াগন ব্রেকাররা ছিল গুন্ডা ডাকাত, তাদের হাতে অস্ত্র ছিল, চুনিলাল কেমন করে তাদের সঙ্গে পেরে উঠবে? গুন্ডারা ওকে মেরেই ফেললো, কুপিয়ে বিতিকিচ্ছে করে দিল তার মুখ। তার ছোট ছেলেটা তখনও স্টেশন ঘরের বিছানায় ঘুমাচ্ছে। পরদিন সকালে ঘটনাটা বাতাসের বেগে ছড়িয়ে পড়লো, স্টেশন মাস্টার এলেন, চুনিলালের বউ কোয়ার্টার থেকে ছুটে এলো, চুনিলালের লাশটা তখন রেল লাইনের পাশে পড়েছিল, ওর বউ লুটিয়ে পড়লো মারাসামির লাশটার উপরে। ওয়াগন ব্রেকাররা ধরা পড়েনি, রেল ইঞ্জিনের চালক ভয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ নিজেদের বাহাদুরি জাহির করার জন্য মামলা দায়ের করলো চুনিলালকে জড়িয়ে। চুনিলালকেও একজন ওয়াগন ব্রেকার বলে রেলের চালক সাক্ষ্য দিল, কিন্তু মরা মানুষের শাস্তি আর কী হবে? চুনিলালের বউকে কোয়ার্টার থেকে তাড়িয়ে দেওয়া হলো, আহা বেচারি, রেল কোম্পানির কাছ থেকে স্বামীর পাওয়া না কোনো টাকা এই চুনিলালের বউ পায়নি, কি দুর্ভোগ! চুনির বউ কোয়ার্টারের লোকেদের বাড়িতে কাজ করে কোনো রকমের দিন চালাতো, শুয়ে থাকতো কোনো বাড়ির খোলা বারান্দায়, স্বামীর ওয়াগন ভাঙার কথা কোনোদিন বিশ্বাস করেনি তার বউ। সে কথা ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। পরের মাসের প্রথম মঙ্গলবার রাত 12টায় ট্রেনের শব্দ শুনে সে হাজির হয়েছিল এই স্টেশনে। হ্যাঁ, তাই নাকি? পরের মাসে ওই দিন স্টেশনে এলো কেন রাত্রিবেলা? কৌতূহল দমন করতে না পেরে কেষ্টবাবু প্রশ্ন করে বসলেন। লোকটা বাবু বললো, বলতে দিন না,
তারপরে তো ঘটলো ভয়ঙ্কর ব্যাপার। ওয়াগন সেদিন আসেনি, গাড়িও থামেনি। চুনিলালের বউ চলন্ত ট্রেনের সামনে ছেলেটাকে কোলে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। বউ ছেলে দুজনেই মরে গেল গাড়ির চাপায়, কিন্তু চুনিলাল রেহাই দেয়নি গাড়ির চালককে। সে ইঞ্জিন ঘরে ঢুকে গলা টিপে মেরে ফেললো মিথ্যাবাদী ড্রাইভারকে। চুনির প্রেতাত্মার বিতিকিচ্ছ মুখ দেখে চমকে উঠেছিল ড্রাইভার, কিন্তু প্রাণে বাঁচেনি। সেইখানেই থেমে গিয়েছিল গাড়িটা। পরের দিন স্টেশন মাস্টার এসে পুলিশে খবর দিয়ে সব লাশ সরিয়ে ফেললো, কিন্তু রহস্যের কোনো কিরণা হলো না। শেষ হলো আমার গল্প। গল্প শুনে শিউরে উঠলেন কেষ্টবাবু, তার ভয়ও করছিল। কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, তুমি এসব খবর জানলে কেমন করে? লোকটার মুখের কাপড়টা হঠাৎ একটু সরে গেল। স্টেশন ঘরের মিটমিটে আলোতে তার মুখটা দেখে চমকে উঠলেন কেষ্টবাবু। কি বীভৎস মুখ! কেষ্টবাবুর শরীরটা যেন আড়ষ্ট হয়ে যেতে লাগলো। এতক্ষণ বসেছিলেন, শুয়ে পড়লেন এবার। কতক্ষণ এভাবে ছিলেন তা কেষ্টবাবু জানা নেই। হঠাৎ লোকটি জোরে জোরে ডাকতে লাগলো, ও মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? ভয় পেয়েছেন বুঝি আপনি? এদিকে ট্রেনটা যে এসে পড়েছে, আমি চলে যাচ্ছি। কেষ্টবাবুর চেতনা ফিরে এলো একটু, তাকিয়ে দেখলেন লোকটা উঠে বাইরের দিকে ছুটে যাচ্ছে। তিনিও কোনো কিছু না বুঝেই ছুটে বেরিয়ে এলেন। দেখলেন ট্রেনটা চলে যাচ্ছে স্টেশনের ঠিক সামনে দিয়ে। একটা বউ ছেলে কোলে নিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়লো ইঞ্জিনের সামনে। শোনা গেল শুধু একটা চিৎকার, তারপর সব চুপচাপ। ট্রেন চলে গেল, কিন্তু কোথায় সেই ছেলে কোলে বউটি? কোথায় বা গেল লোকটাই বা গেল কোথায়? ঘরে তার বিছানাপত্রও নেই। কেষ্টবাবু ভয়ে ভয়ে কোনো রকমে বাকি রাতটা কাটালেন। পরের দিন খুব ভোরবেলাতে এলেন স্টেশন মাস্টার। তার কাছে কেষ্টবাবু ঘটনাটা বললেন। স্টেশন মাস্টার প্রথম কথাটার গুরুত্বই দেননি, কিন্তু সবসময় অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, সত্যি আপনি এসব ঘটনা দেখেছেন? কেষ্টবাবু বললেন, আমি কি মিথ্যা কথা বলবো? স্টেশন মাস্টার বললেন, সত্যি বড় আশ্চর্যের কথা, তো বিশ্বাস না করে উপায় নেই। এই স্টেশনে একটি ওয়াচম্যান ছিল লোকটি। তারপর একটু অন্যমনস্ক ভাব দেখিয়ে বললেন, কাল ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার ছিল তো, তাই না? কেষ্টবাবু বললেন, হ্যাঁ। স্টেশন মাস্টার বললেন, গত বছর এমন রাতেই এরকম একটা ঘটনা ঘটেছিল এই স্টেশনে। প্রথম মঙ্গলবারে মরেছিল চুনিলাল, তারপরের মাসের প্রথম মঙ্গলবারে মরেছিল তার বউ। স্টেশন মাস্টার মনে ব্যথাও পেলেন পুরোনো কথা ভেবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওয়াগন ভাঙার ব্যাপারটা তাহলে লোকে যা বলে তা সত্যি নয়। অথচ বিনা দোষেই শাস্তি পেয়ে গেল চুনিলালের বউ। এখন যে আর কিছুই করার উপায় নেই। এই মর্মস্পর্শী গল্পের এখানেই শেষ। ফিরে আসবো নতুন গল্প নিয়ে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।